নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, সকালটা শুরু করলাম ঠাকুরের নাম নিয়ে, আর একটা সংসারের জীবনে তো রান্নাবান্না আছেই, তো তারপর আমি পুরো রান্নার কাজে চলে গেলাম। আজকে দুপুরের মেনু ছিল ভাদ্র মাসের রবিবারে, তো ওল ভাতে করলা ভাজা, চিচিঙে ভাজা, একটা সব রকম সবজি দিয়ে তরকারি, মাছের ঝাল। আর দিনটি ছিল 18ই আগস্ট। 18ই আগস্ট রবিবার দিন ছিল আমার জন্মদিন, ভাদ্র মাসের 1 তারিখ। তো বন্ধুরা, ওই দিনকে আমাদের অত বড় করে স্পেশালভাবে কাউকে বলা হোক বা নেই হোক, নিজেদের মধ্যে কিন্তু আনন্দ করাটা খুব দরকার সব কিছুর ক্ষেত্রে। সেই রকমই আমার হাজবেন্ড যতই ব্যস্ত থাকুক না কেন, প্রতি বছর কিন্তু কেক আনতে কোনো দিনই ভুলে না। তো এইবারও সেই সেম, আমরা ঠিক রাত 11:30 তখন বাজে চলে আসছিলাম আমাদের ওপরের রুমে। তো সেইখানেই আমরা চারজনে মিলে, আমার 2 মেয়ে, আমি, আমার হাজবেন্ড মিলে কেকটা কেটে নিলাম। বাড়ির কাউকে ডাকিনি, কারণ এইসব ব্যাপারে সত্যি কথা বলতে বাড়ির সামনে একটু লজ্জাই লাগে, আর সেই কারণে ডাকিনি কাউকে। তো পরের দিন সকালে সবাইকে কেকটা দিয়ে দেবো সবাই মিলে খাওয়ার জন্য। তো দেখো, কেক কাটিং হয়ে গেছে, আর এই যে সবাইকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর এখানে এই যে আমার মেয়ে এখন কাটতে বসেছে, ওর প্রথম থেকেই শখ ছিল যে ও কেকটা কাটিং করবে আমার পর, তো সেই কারণে ও নিয়ে বসে গেছে। আর এইদিকে সোনামাকে দেখো, কেক তো খাবেই না, ঘুম ধরে গেছে, আর একটু ওর গালে দিতে গেলাম পুরো একদম মুখে টুকে লেগে পুরো গোব বেনে গেল। আর এই যে আমার বড় মেয়ে, ওকে একটু খাইয়ে দিলাম। আর এখনও আমরা রাতের খাবার কিন্তু খেয়ে নিয়েছি, আমার হাজবেন্ড যেহেতু আসতে দেরি করেছিল সেই কারণে কেকটা রাত্রেবেলা কাটা হয়েছে, আর এখন আর কারো মুড নেই যে কেকটা খাবে, সেই কারণে কেকটা এখন ফ্রিজে রেখে দেবো, কাল সকালেই খাওয়া হবে। সেই জন্যই বলবো বন্ধুরা, জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, কোনো কিছু তোমার স্পেশাল দিনটাকে ছোটোখাটো করেই বলো, বড়োভাবেই বলো, একটা কিন্তু 50 টাকার কেক নিয়েও যদি তুমি সেলিব্রেট করো, সেটাও দেখবে কত আনন্দ দেয়।